ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুয়েস্ট আজ আমরা এই ভিডিওতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং তার সঙ্গে এসএসসি এসএলএসটির নিউ নোটিফিকেশন কবে বেরোবে বা কবে নাগাদ বেরোতে পারে এমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা না সে বিষয়ে আমরা আলোচনা করব আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্ট আমরা পেয়ে থাকি বিভিন্ন টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে সেটা আবার প্রাইমারি হোক অর্গানাইজার টিচার হোক বা যে নিউ নোটিফিকেশান কবে আসবে সে বিষয়ে কিন্তু আমরা কন পেয়ে থাকি সর্বপ্রথম বলবো আমাদের রাজ্যে কোনো ধরনের কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি বা যে পরীক্ষা হবে তারা কিন্তু কোনো একটা পূর্ণাঙ্গ নোটিশ বের হচ্ছে না এই পূর্ণাঙ্গ নোটিশ বের করার জন্য বা যাতে সরকার পূর্ণাঙ্গ নোটিশ বের করে সেই জন্য কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে এখন যে অবস্থা আমাদের এই রাজ্যের শিক্ষিত বেকারদের সেটা কিন্তু খুব শোচনীয় পর্যায়ে পৌঁছেছে এবং সেখানে আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন সময় এ কম্পি সময় সময়ে আমরা কিন্তু দেখেছি আন্দোলন কিন্তু হচ্ছে সেখানে বুঝতে হবে কিন্তু আন্দোলনটাই একমাত্র পথ এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষক নিয়োগের নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু আন্দোলন করতে হবে এবং বৃহত্তর আন্দোলন করতে হবে সেক্ষেত্রে আমাদের যে কমেন্ট সেকশন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট আমরা পেয়ে থাকি সেখানে অনেকেই বলে যে এসএলএসটি নোটিফিকেশান ভোটের আগে আসবে কি না সেটা অবশ্য সরকারের হাতে সম্পূর্ণ রয়েছে সরকার যদি চায় অবশ্যই নোটিফিকেশান কিন্তু আসবে এবং অনেকেই বলে থাকে যে আপার প্রাইমারির যে রায় সেটি কবে হবে অর্থাৎ চূড়ান্ত রায়টি সেটি কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল আজ যেহেতু আমরা এর আগেই বলেছিলাম আমাদের যে বিচারপতি রয়েছে তিনি কিন্তু জানিয়েছিলেন দ্রুত তিনি রায় দিয়ে দেবেন তা সত্ত্বেও কোনো ধরনের রায় বেরোচ্ছে না আশা করা যায় আগামী দু এক সপ্তাহের মধ্যেই আমাদের একটা রায় বেরিয়ে যাবে এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমন আশা করা যায় আর অন্যদিকে যে অর্গানাইজার টিচারের ক্ষেত্রে অনেকেই কমেন্ট করে থাকে যে অর্গানাইজার টিচার নিয়োগ হবে কি না আবার অনেকেই বলে থাকে যে অর্গানাইজার টিচার বলে কিছু নেই এটা অবশ্য তার ব্যক্তিগত ব্যাপার অর্গানাইজার টিচার নিয়োগ হবে কিনা না তা নিয়েও কিন্তু কোনো স্পষ্টতা নেই সরকারের কাছে সরকার এ নিয়ে কোনো মন্তব্য করে না বা এ নিয়ে কোনো আপডেট দেন না তো সেক্ষেত্রে অর্গান টিচার নিয়োগের ক্ষেত্রে আমি বলবো আগামী দু মাস খুব ভাইটাল হবে এবং তারপরে যদি নিয়োগ না হয় তাহলে বুঝে নিতে হবে নিয়োগটি কিন্তু আটকে থাকবে নিয়োগ না হওয়ার চান্সটি অনেক বেশি হবে এবং অন্যদিকে আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু এখন কোর্টের ওপরেই সম্পূর্ণ রয়েছে কোর্টে প্রায় বেরিয়ে গেলেই আপার প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রসেস সেটি কিন্তু শুরু হয়ে যাবে আর সর্বোপরি বলি যে নিউ নোটিফিকেশনে আসায় যারা বসে রয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের প্রিপারেশান শুরু করে দিন বা যা প্রিপারেশন করছেন সেটা কিন্তু করতে থাকুন অবশ্যই সুযোগ আসবে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে টিচার হতে হবে ধন্যবাদ